আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ইনি হচ্ছে এনার শালা বাবুকে বাড়িতে যাচ্ছে নিয়ে আসার জন্য। তো আমরা হচ্ছে আজকে নানি বাড়িতে যাব, এজন্য ভাবলাম যে তানকেও নিয়ে যাই, যেহেতু আমরা দুই তিন দিনের জন্য যাচ্ছি। তো দেখা যাক, দুই দিনেই থাকবো কারণ আম্মু আব্বু সবাই মিলে একসাথে চলে আসব। তো যাও, বের হও। আচ্ছা, আমি সব গুছাই নিতেছি, সমস্যা নেই, তুমি যাও। বাইকের পেছনে করে শালা বাবুকে নিয়ে এসো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা মিষ্টি কিনতে বের হইছি, আমি আর আম্মু। আর ওদিকে হচ্ছে তানকে নিতে সে গেছে, আর মিষ্টিটা এখান থেকে কিনে নিয়ে যাব, কারণ নানা বাড়িতে গিয়া বলতে পারবো যে জামাই হচ্ছে কুষ্টিয়া, নাতি জামাই কুষ্টিয়ার মিষ্টি নিয়ে আসছে। ওনার হচ্ছে সময় নেই, এজন্য আম্মু আর আমি বের হইলাম যে মিষ্টি নিয়ে যাই। আর এই যে ওইটা 1 কেজি, তারপরে এই যে এই যে ওইদিকে সাদা একটা আছে না, ওইটা 1 কেজি, 500 টাকা, নিচে 500 টাকা কেজি। হ্যাঁ, আর এই যে সাদাটা 1 কেজি দিয়ে, আম্মু নাম শুনতে কেমন লাগে, হাসি লাগে না? প্যারাই পড়েছি, তাই প্যারা নিতে আসছে, তাই তো? হ্যাঁ, একটু দূরে নিব তো, এই জন্য স্পেশাল ভাবে প্যাকিং করে। আসেন স্যার, আসেন। আর আসলো না, টাকা নিয়ে আসলাম না। রাতে ফ্রিজে রাখবে, সকালবেলা নিয়ে যাবে, থাকবেন না? তাহলে লাগবে ডাক্তার বাপ্পি। এই তো আমাদের মিষ্টি কেনা শেষ, দই কেনা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি চলে আসছে, এই দেখেন জামাই নানা শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সে হচ্ছে গাড়ি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় আছে। কই যাও দাদি? নানি বাড়িতে যাব। হ্যাঁ, কি হয়েছে? আমি ভিতরে গেলাম, রেডি হইতে হবে। আমরা যে কেউ এখনো রেডি হইনি, গাড়ি চলে আসছে,
কি তারাহুরা যে লাগবে, কি মারামারি যে লাগবে, গুছাইছো সব কিছু কাপড় টাপড়? হ্যাঁ গুছাইছি। আর নিবা নাকি দেখো? টান কই ভেতরে। তানু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার খবর কি বস? ভালো আমার শাশুড়ির বড় মা ডাকে, তাইলে বড় মা এটা ডাকলে আরেকটা কই, আরেকটা মা কই? ওই মানে কি ছোট মা ডাকতো? এটা নাকি ছোট মা ডাকতে হবে? আমার শাশুড়ি বড়, কিন্তু আমার চাচি তো আমি আজকে এই পার্পল কালার শাড়িটা পরবো। এটা অনেকদিন হয়েছে পরা হয় না। ধরো বের করে দাও, এত ভারী শাড়ি পরবা? কিছু হবে না, চুল ভেজা। চুল একদম ভেজা গেছে, মাত্র গোসল করে শাড়ি পরে ফেলছি, যেহেতু গাড়ি চলে আসছে সেজন্য মানে যাচ্ছে না, ওয়েট করাইতে গাড়ি আল্লাহকে, কারণ পরে আবার দারাজ থেকে তোমার দারাজে আমরা হচ্ছে এই ঢাকা থেকে আসার দিন ট্রেনে বসে বসে দুইজনে হচ্ছে এই দুইটা কাভার অর্ডার দিছি, আর এত তাড়াতাড়ি চলে আসছে। দারাজে কিন্তু সাধারণত হচ্ছে একটু লেটেই হয় প্রোডাক্ট আসতে, অনেক টাইম লাগে, তো ভালোই তো এত তাড়াতাড়ি চলে আসছে, আমি তো বুঝতে পারিনি। একটা হচ্ছে এনার জন্য, একটা আমার জন্য, এনারটা হচ্ছে 14 Pro Max-এর একটা, আর আমারটা হচ্ছে এই আমি না 13 দিছি, 14 আসলো কিভাবে? এই তো বললাম, এটা তো হবে না, তো এটা দেখলে বললাম না, এই দারাজ আমি যে এটা দেখ চেক করতেছিলাম, হবে না তো দারাজ 2 নাম্বার, দারাজ দেখছো? কই দারাজ 2 নাম্বার, তোমারটাই হবে, আমারটা হবে না। টান এটা দিয়ে টিকটক দেখছিল, সুন্দর লাগতেছে কিন্তু দুইটা একদম মিলে মিলে গেছে। এটা নাও, ওটা রেখে দাও, ওটা ড্রয়ারের ভিতর রাখো, ধরো যাচ্ছি। তো আবার একটু বউ লুক নিলাম, মেকআপ করার একদমই সময় পাইলাম না, যেহেতু গাড়ি চলে আসছে, কিছু করার নাই, যেটা নিতে হবে। টান চলো চলো বের হই। আমরা হচ্ছে এখন বের হব, অনেক তাড়াহুড়ার মধ্যে রেডি হইলাম, কি একটা অবস্থা ধরো। চল চল গাড়ি এখানে ঘুরাই নেছি তো হয়তো চিনতে পারলাম না তার
আচ্ছা গেলাম বসো, কি তিনজন আসবে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সামনে যা তান ঘুমাবো না, এতান ঘুমাও। ঠিক আছে, আচ্ছা গেলাম, আল্লাহ হাফেজ। যাও, ঠিক আছে, গিয়া ভিডিও কল দিব নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। সামনেই বসে সাধারণত, আজকে আসলো আমাদের মাঝখানে বসলো, সেই মজা না? তান তান আসলে বড় হয়ে গেছে বুঝলা, আমরা তো আগে তো রূপপুর থেকে যেতাম, এই জন্য একটু টাইম বেশি লাগতো, এখন একটু টাইম কম লাগবে। আপনি এর আগে কখন গেছেন ভাইয়া? ভাঙাতে, ভাঙা পর্যন্ত গেলে ওখান থেকে আমরা হচ্ছে অটো বা ভ্যান নিয়ে যেতে হবে, কারণ ওদিকে ভাঙা রাস্তা। আর ই নিয়ে যায়, গাড়ি নিয়েও যাওয়া যায়, কিন্তু আমি তো চিনি না ভালোভাবে, এই জন্য সবসময় আব্বু নিয়ে যায়। আব্বু চারো সাইডে দেখে দেখে নিয়ে যায়, আমার তো আইডিয়া নাই অত, খালি আমরা গাড়িতে উঠি ঘুমাই, চারপাশে দেখি, ফোন টোনে স্ক্রল করি, টিভিতে যাই, টিকটক দেখি, দেখতে দেখতে আমরা হচ্ছে নানি বাড়িতে পৌঁছাই যাই, আর দেখি না চারো সাইডে কি। এই জন্য আসলে এই যে এখন একা একা যাচ্ছি, এখন আসলে ইয়ে লাগতেছে যে যদি নিজে চিনতে পারতাম পুরোপুরি। না না, তুমি তো আসলে তো এর আগে কখনো যাও না, এই যে ফার্স্ট টাইম যাচ্ছ তুমি, এই প্রথম তুমি তোমার নানা শ্বশুরের বাড়িতে যাচ্ছ, কেমন ফিলিংস, কেমন তোমার? অনেক 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 ভালো, অনেক ভালো। মনে কি কেমন লাগছে? মনে মনে নানার কথা শুনতে খুব ইচ্ছা করছে। নানার কথা বুঝো তো, নানার কথা বুঝো না, আমার নানার কথা হলো চায়না ভাষা, তো মিডিল চায়না ভাষা, নানা শ্বশুরের কথা বুঝে না সে, কিন্তু বুঝতে হবে বুঝলা, নানা শ্বশুরের ভাষা যদি না বুঝো তাহলে মাঝে মাঝে বোঝা যায়, ঠিক আছে? ও মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায়। এই তো আমরা যাচ্ছি, আর হচ্ছে সবাই দোয়া করবেন ভালোভাবে যেন পৌঁছাতে পারি, আর সবাই যেন অনেক খুশি হয়, আর ইনি যেন একটু জামাই আদর পায়। এমনিতেও সবাই এনাকে অনেক ভালোবাসে, আমার নানি নানা সবাই প্রচুর পরিমাণে ভালোবাসে, মামারা সবাই। তো যাই হোক, যাচ্ছি আমি, কিন্তু ফোন দিয়ে শুধু আম্মু আব্বুকে শিওর করছি, দেন নানিকে কল দিছি, এখন হচ্ছে আবার কল দিয়ে জানাবো যে আমরা আসছি, মামি মামাকে কল দিব। তো এই ব্লগটি, এই ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে যাচ্ছি নানি বাড়িতে, হ্যাঁ নানি বাড়িতে দেখা হবে, ঠিক আছে, বাই।